আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে। আজকে আমি রেহনুমা মোস্তফা। স্থানান্তরিত রোহিঙ্গাদের সুযোগ সুবিধা এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখতে নোয়াখালীর ভাষাঞ্চলে গেছেন জাতিসংঘের একটি প্রতিনিধি দল। ভাষাঞ্চল পরিদর্শনে বুধবার সেখানে সরজমিনে যান 18 সদস্যের এক প্রতিনিধি দল। তারা বাংলাদেশ সরকারের আয়োজনে 20 মার্চ পর্যন্ত ভাষাঞ্চলে থাকবেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞরা এ সফরে অংশ নিয়েছেন। রোহিঙ্গা স্থানান্তর নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে এই প্রথম জাতিসংঘের কোনো প্রতিনিধি দল ভাষাঞ্চল গেলেন। কক্সবাজারের শরণার্থী শিবিরে চাপ কমাতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে 1,00,000 রোহিঙ্গা স্থানান্তরের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে চার দফায় এ পর্যন্ত 13,760 জনকে টেকনাফ থেকে ভাষাঞ্চলে নেয় সরকার। মিরপুরের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদের মৃত্যুতে আজ সারা দেশে শোক দিবস পালন করছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল জানান, সিঙ্গাপুরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মদুদ আহমদের মরদেহ দেশে আনা হবে। শুক্রবার হাইকোর্ট প্রাঙ্গণ ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তার জানাজা এবং পরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে জানাজার পর দাফন করা হবে। ব্যারিস্টার মদুদের মৃত্যুতে শোক দিবস পালন উপলক্ষে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। পাবনা চাটমোহরে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যমুনা রানী সরকারের বাড়ি পাবনা পৌর সদরের দোলম মহল্লায়। পুলিশ জানায়, যমুনা রানী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাতে কাজ শেষে পাশের বাড়িতে টিভি দেখে নিজের ঘরে ফিরেছিলেন। এরপর তার ব্যাপারে কেউ কিছু জানে না। সকালে বাড়ির পাশের বাগানে তার মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে 1টা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavisione ও সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।